অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় সিংহ রাশি ফেব্রুয়ারি দু কেমন যেতে চলেছে এই ভিডিওটি মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি সিংহ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জন্য এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল এই রাশিফলটি আপনাদের যে হানড্রেড পারসেন্ট মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশিফলটি আপনাদের আগামী মাসে কি করতে চলেছে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু পাবেন অনেকের ক্ষেত্রে মিলতে বাধ্য নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মিল কারো ক্ষেত্রে খুব অল্প সংখ্যক মিলছে কারণ হচ্ছে সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর এবং আপনার বাই এবং দশা ও অন্তর্দশার উপর নির্ভর করে এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিবেন উচিত মনে করেন তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন রিপ্লাইটা কিন্তু সময় মতো পেয়ে যাবেন যদি আপনারা জন্মকুণ্ডলী বিচার করবেন মনে করেন সেক্ষেত্রে রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না তা শুরু করা যাক আসল কথা সিংহ রাশির ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে প্রথমেই আপনাদেরকে জানায় সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো হবে শারীরিক দিকটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে রাগ এবং জেদ এটা কমাতে হবে অর্থাৎ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু এই মাসে থাকছে বা জেদ আপনাকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের ব্যাপারটাতে মধ্যম কিন্তু অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে আপনারা একটু হলো চিন্তা ভাবনা করে এগান গান বিয়ের ব্যাপারটাতে আপনারা সাবধানে যেটা কাজ করবেন ভেবে চিনতে পদক্ষেপ কিন্তু নেন বিয়ের ব্যাপারে বিবাহের যোগ কিন্তু থাকছে বর্তমানে আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো নতুন কর্মযোগ আমি এটা বারবার বলছি কর্মের দিকটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি এই জায়গাটা কিন্তু থাকছে কর্মকেন্দ্রিক কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে আপনি যদি সিংহরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি বলি ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো অর্থাৎ যারা ব্যবসার সাথে যুক্ত আছে বিজনেস যারা করছেন বিজনেসের জায়গা থেকে আপনারা ভালো ফল কিন্তু পাবেন এবং আপনাদের ঠিক বিবাহের ব্যাপারটাতে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যারা শিক্ষাতে আছে হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো তবে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে মধ্যম তো শত্রুতার যোগ আমি বারবার বলছি সিংহ রাশি ক্ষেত্রে শত্রুতা কর্মক্ষেত্রে শত্রুতা যে জায়গাতে যাবেন সেই জায়গাতে শত্রুতা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা দিবেন মনে করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সাকসেস পাবেন সন্তানের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার ব্যাপার নাই তবে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হবে অর্থাৎ ধন ধনের দিকটা ফিনান্সিয়াল দিকটা ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের হবে আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু কাটবে অর্থাৎ যে কোনো জায়গাতে বাধা বিপত্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে আইনত যাদের জটিলতা চলছে সে আইনত জটিলতা কিছুটা হলেও কাটবে আইনত জটিলতা থেকে আপনারা কিছুটা রিলিফ কিন্তু পাবেন কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন ভাড়াটিয়া নিয়ে সমস্যা কিন্তু আপনার থাকবে আপনি যে সিংহ রাশি মানুষ হন ভাড়াটিয়া নিয়ে সমস্যা থাকছে যারা এজেড পার্সেন আছে তাদের ক্ষেত্রে চোখের সমস্যা হার্টের সমস্যা স্পন্ডিলাইটিসের সমস্যা বিপি এই জায়গাগুলো কিন্তু সুগার এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এ মাসে বিশেষ করে আপনাদের পেট বা লিভার নিয়ে কিন্তু ভুগার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি সিংহরাশি মানুষ হন পেট নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে আপনি যদি রাশি মানুষ আপনার ক্ষেত্রে উন্নতির জায়গাটা শিক্ষা ক্ষেত্রে উন্নতি যে কোনো ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু থাকছে বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনার মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ মায়ের শরীর স্বর্গ নিয়ে আপনাদের খুব ভালো হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের খুব ভালো হবে এবং ভাতৃস্থান ভাইয়ের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে মাসে ভাই কিছুটা ক্ষেত্রে আপনাদের মতান্তর থাকবে ভাইয়ের সাথে আপনার যে মতান্তর থাকবে এটা বলছি না কিন্তু ভাইয়ের থেকে আপনারা কিন্তু সাপোর্টটা কিন্তু পাবেন ভাতৃ সুখ যেটাকে বলে সেটা কিন্তু এই মাসে আপনাদের লক্ষ্য করা যাচ্ছে সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো যারা এজেন্সি সঙ্গে যুক্ত আছে যারা মার্কেটিং লাইনে সেলস লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি আছে মানুষ হন আপনার ক্ষেত্রে উন্নতির একটা চরম শিখরে কিন্তু আপনারা এ মাসে কিন্তু উঠবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু নির্দেশ করছে আপনার সিংহ আছে মানুষ ব্যবসা ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো হবে রাজনীতির ক্ষেত্রে যারা আছে রাজনীতির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে রাজনৈতিক জায়গাটা আপনাদের খুব ভালো তবে টাকা কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়ার সম্ভাবনা মানে ভুল সিদ্ধান্ত নেওয়া যে জন্য টাকা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলেন সেই টাকা ডুবে গেল এই জায়গাটা কিন্তু থাকছে এই জায়গাটা অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখেরও জায়গা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ নিজস্ব ফ্ল্যাট কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স বা জায়গা জমি কিনা এই জায়গাটা থাকছে তবে কোনো কিছু কেনার আগে আমি বারবার বলবো কোনো কিছু কেনার আগে আপনারা অবশ্যই পেপার্সটা দেখে নিন সেখানে কিন্তু সমস্যা লুকিয়ে থাকতে পারে সিংহ রাশি অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত ব্যাপারটাতে আপনারা অবশ্যই একটু হলো কনসাসনেস ভাবে কিন্তু আপনারা কাজ করুন তবে ফাটকা থেকে আপনাদের অর্থ আসার জায়গা কিন্তু থাকছে অর্থাৎ যারা ফাটকার সঙ্গে যুক্ত আছে ফাটকা কারবারির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো এবার আসি আপনাদের যারা মেডি মেডিসিনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মাছটা যথেষ্ট শুভ ফল দিবে যাদের বিউটি পার্লার আছে বা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে আপনাদেরকে বলছি এবং যাদের নিজস্ব কাঠের দোকান আছে ফার্নিচারের এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ শুভ কিন্তু ফল দিবে বিশেষ করে এই ব্যবসাগুলো আপনার পেট্রোলিয়াম প্রোডাক্টের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবার আসি প্রেমের জায়গাটা আপনি যদি রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো প্রেম রিলেটেড সমস্যাটা আপনাদের কাটবেই কাটবে আমি এটা বলব নতুন প্রেম আপনাদের জীবনে আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে যথেষ্ট একটা মধুরতা কিন্তু এ মাসে আপনাদের থাকবে কিন্তু বারবার বলছি হয়তো কেউ কারোর উপর সন্দেহটা কিন্তু করবেন না সন্দেহটা করা সব থেকে খারাপ যেটার জন্য রিলেশন ক্রাইসিস কিন্তু সৃষ্টি হয় এ মাসে আপনাদের যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভালো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে কোথাও বেড়াতে গেলে বেড়াতে গেলে নিচু কি ঘোরা এটাও কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ ভ্রমণ এর জায়গা কিন্তু আপনাদের খুবই ভালো তবে আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হবে বহুদিন আটকে আছে আছে পড়ে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে আপনি যদি সিংহ রাশি মানুষ হন সেই কাজগুলো কিন্তু গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল হতে চলেছে অর্থাৎ বহুদিন আটকে আছে সেই কাজগুলো আপনারা গুটিয়ে নিন দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অপরচুনিটি গুলো আসবে আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে থাকছে অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে আমি খুব জোর গলা বলছি বিদেশের সাথে রোজের হতো আপনি যদি রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা পদোন্নতির জায়গা এটা কিন্তু থাকছে অর্থাৎ আপনাদের আয়ের জায়গাটা যেমন থাকছে ব্যয় কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হবে কিন্তু আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু থাকছে তবে ভাড়াটিয়ে নিয়ে সমস্যা আমি বারবার বলছি ভাড়াটিয়ে নিয়ে সমস্যা গুপ্ত শত্রুতা কিছু কিছু মুখোশধারী ব্যক্তি থাকবে যারা আপনাকে দ্বারা কাজটা করিয়ে নেবে হাসিল করিয়ে নেবে এরকম মানুষও কিন্তু থাকবে অর্থাৎ এই জায়গা থেকে বি কেয়ারফুল এবং নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বারবার বলছি দশ বার ভেবে সিদ্ধান্ত নিন নয়তো ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু জায়গা থাকছে আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার যেমন জায়গাটা ভালো তেমনি প্রাইমারি লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন সিংহ রাশি ক্ষেত্রে আমি বারবার বলছি আপনাদের রাগ বারবার বলছি রাগটা আপনারা কমান আপনাদের রাগের জন্য অনেক কিছু দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু আসবে আপনাদের বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে সিংহরাশি মানুষ মাঙ্গলিক ক্রিয়া বা কোনো শুভ সংবাদ শুভ বার্তা আপনাদের এ মাসে কিন্তু বহন করবেই করবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুবই প্লাস পয়েন্ট আমি আবারও বলছি এই জায়গাটাতে আপনাদের উন্নতি এবং জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই হচ্ছে সিংহ রাশির মূল জিষ্ট কেমন যেতে পারে ফেব্রুয়ারি দু হাজার এটা আপনাদের সামনে একটা জিস্ট আমি তুলে ধরলাম এটি সম্পূর্ণরূপে যে মিলবে আমি এটা দায়িত্ব কোনোই বলবো না কিন্তু চলার পথে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার